নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। ভীষণ গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান, যেহেতু আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি। সেই বিখ্যাত প্রবাদ বাক্যটা যেটা বারবার হয়তো এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার সময় আমি বলে ফেলি যে যার যথা মজে মন কিবা মুচি কিবা ডোম। কোনো রকম শ্রেণী বিভাগ করে বলছি না, বিভাজনতা এখানে বিন্দুমাত্র নেই। তবে হ্যাঁ, একটা স্তরের বিষয় তো অবশ্যই আছে, একটা সময়ের বিষয় তো অবশ্যই আছে। আপনার সন্তান যার মন দিয়ে পড়াশোনা করা উচিত, যার জীবনে উন্নতির কথা ভাবা উচিত, যার বাবা মায়ের স্বপ্ন পূরণ করা উচিত, সে যদি হঠাৎ করে এমন একটি মেয়ের প্রেমে জড়িয়ে যায় যে প্রেমে শুধু হাবুডুবু খাওয়া তো দূরের বিষয়, তার পাশাপাশি কিন্তু স্তর বা শ্রেণীরও একটা বিশাল একটা তফাত রয়েছে, এবং সেটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয়, অনেক সময় বা বেশিরভাগ সময় বড় বয়সেও কিন্তু, বিবাহ জীবনে প্রবেশ করার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের জীবনে অবৈধ সম্পর্ক আসে, যে সম্পর্কের কারণে স্ত্রীর চোখে জল, সংসারে অশান্তি, ছেলেদের জীবন বাচ্চার জীবন একেবারে কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, এরকম বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের সামনে বারবার আসে, লাইফ ফোনিং অনুষ্ঠানে আসে, চেম্বার বা অনলাইন কনসালটেন্সিতে আসে। তো সেখানে কি হবে সমাধান? দীর্ঘ 18 বছর ধরে এই ধরনের সমস্যার সমাধান কিন্তু দিদি করে এসেছেন এবং আরও বহু বছর করবেন, এবং আপনাদের দায়িত্ব সহকারে শুধু যোগাযোগটা করতে হবে। সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ গণেশ সাধিকা রাজশ্রী, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আর আমাদের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সির নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে এবং এই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। তাই ফোন নাম্বার দুটি একেবারে দায়িত্ব সহকারে মোবাইলে সেভ করে নিতে কিন্তু আপনারা কিন্তু ভুলবেন না। দিদি, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা এক দুদিন ধরে আলোচনা করছি এবং ভীষণ প্রাসঙ্গিক একটি বিষয়, ভীষণ প্রাসঙ্গিক বিষয়, সবথেকে বড় কথা ভীষণ প্রাসঙ্গিক বিষয়। দেখুন, রিলেশন দুটো ক্ষেত্রেই হয়, একটা হচ্ছে বড়দের ক্ষেত্রেও হয়, ছোটদের ক্ষেত্রেও হয়, একদম। কিন্তু ছোটদের ক্ষেত্রে আমার মনে হয় মোর হার্মফুল, কেন সেক্ষেত্রে পড়াশোনাটা একদম নষ্ট হয়ে যায়, পড়াশোনা হয় না, কেরিয়ার গঠন করা যায় না, মাঝখান থেকে একটা ভুলভাল রিলেশনে জড়িয়ে ভুলভাল বিবাহ, পুরো জীবনটাই নষ্ট করে ফেলা। এটা ছোটদের ক্ষেত্রে অনেক বেশি, এবং সব থেকে বড় কথা, ছোটরা যখন রিলেশনে জড়ায় তখন একেবারে কেরিয়ারের জলাঞ্জলি হয়, মানে পুরো জলাঞ্জলি যাকে বলে। তো এই জিনিসটা কখনোই কাম্য নয়, কিন্তু হরোস্কোপে কিছু যোগ থাকে যার জন্য এই জিনিসগুলো জীবনে আসে, ভীষণভাবে আসে, এটা খুব কমন সমস্যা। বিবাহিত লাইফের সমস্যার থেকেও আজকাল আমি ছোটদের ক্ষেত্রে বেশি দেখি, কেন ব্যাপারটা হচ্ছে এখন তো পড়াশোনাও সমস্ত কিছু অনলাইনে মোবাইলে, এবার সবার হাতে মোবাইল, এবার এই মোবাইল নিয়ে কে কী করছে, কার সাথে কী রিলেশন করছে, এটাও পাশাপাশি, মানে প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভালো দিক আছে, প্রত্যেকটা জিনিসের আবার একটা খারাপ দিক আছে। মোবাইলের মতো এত শ্রেষ্ঠ অ্যাপ হয় না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তার ভেতরে এত রকম জিনিস আছে যেখান থেকে লোকের আবার বিপদগামিতার জায়গাটাও বিশেষ করে ছোটদের ক্ষেত্রে ভীষণভাবে আসছে। একদম একদম দিদি, ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সমস্যা ছোটবেলায় হোক বা বড় বয়সে হোক, সমাধান কিন্তু সবসময় রয়েছে। ফোন নাম্বার নোট করবেন, তার পাশাপাশি ফোনে আপনি রয়েছেন এই মুহূর্তে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, কে বলছেন? আমি কৈখালী থেকে বলছি, পিঙ্কি বিশ্বাস। রিঙ্কি বিশ্বাস, অনুষ্ঠান কেমন লাগে? ভীষণ ভালো লাগে, আমার একজন রিলেটিভ গিয়েছিলেন ওনার হাজবেন্ডের কাজের জন্য, তো উনি চাকরিতে পেয়ে গেছেন। চাকরিটা পেয়ে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, খুব 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 ভালো খবর, কারণ চাকরি ভীষণ দরকারি জিনিস। আপনি নিজের সম্বন্ধে জানছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 24 June 1991। আচ্ছা এক মিনিট দাঁড়ান, আজকে একটু ল্যাপটপটা গন্ডগোল করছে। অবশ্যই আমরা জানবো আপনার ডেট অফ বার্থ আমরা দেবো। হ্যাঁ হ্যাঁ বলুন। আরে জুন 24 June 1991। সময় বলুন। সময় রাত 9টা। আজকে নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ। রাত 9টা কোথায়, জায়গা কোথায়? কলকাতা। আচ্ছা, 24 June 1991 সেদিন ছিল সোমবার রাত 9টা, কলকাতা। মকর লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম জানা আছে। জানা আছে। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন হরোস্কোপে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে। হরোস্কোপে যেটা দেখাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ভালোই হওয়ার কথা, তবে হরোস্কোপে শনিভঙ্গ কালসর্পযোগ রয়েছে ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে,
এই কালসার প্রযোগ থাকার ফলে অনেক সময় যতখানি কনসেন্ট্রেশন দেয়া দরকার হয়তো ততখানি কনসেন্ট্রেশন সব সময় দিতে পারেন না। হরোস্কোপের ষষ্ঠ দ্বাদশে নিচস্থ রাহু কেতু ষষ্ঠ দ্বাদশ ভাবের উপরে কালসার প্রযোগ, শনি ভঙ্গ কালসার প্রযোগ এবং ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু নিচস্থ রাহু কেতু না শরীর ভালো দেয়, প্রচণ্ড শত্রুতা দেয়, হিংসা দেয়, জেলাসি দেয়, প্রচণ্ড দেয়, মানে আপনার প্রতি অন্যদের হবে এটা ভীষণভাবে দেবে এবং ভীষণ শত্রুতার যোগ, প্রচণ্ড শত্রুতার যোগ, শত্রুতা, হিংসা, জেলাসি ভয়ঙ্কর বেশি। ভালো কাজ করে প্রপার স্বীকৃতি পাওয়া যায় না, খারাপ কাজ করবেন না, সে কাজের দায়ভাগ এসে ঘাড়ে পড়বে। সপ্তম ভাবে শুক্র মঙ্গল বৃহস্পতি, সপ্তম ভাবে নিচস্থ মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, বিবাহিত লাইফের জায়গা কিন্তু মোটেই শুভ দেখাচ্ছে না। এবং এই যে সপ্তমে বৃহস্পতি বসে আছে, এই বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি, দ্বাদশপতি হয়ে সপ্তমে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, দাম্পত্য জীবনের জায়গা শুভ দেখাচ্ছে না। কোনো রিলেশন করলে বুঝে করবেন রিলেশনের জায়গাটাও খুব শুভ দেখাচ্ছে না। আপনি একটু শেয়ার করুন, বলুন কথাগুলো কেমন লাগলো শুনে? ভীষণ ভালো লাগলো, উনি যা যা বলেছেন সব ঠিক মিলে গিয়েছে একদম একদম। আমি একটু বিয়ে নিয়ে জানতে, আচ্ছা বিয়ে নিয়ে আমরা জানবো কিন্তু কোনো সম্পর্কে জড়ানোর আগে ভেবেচিন্তে জড়াবেন, এটা কিন্তু দিদি বললেন, কোনো সম্পর্কে জড়িয়েছেন আপনি? এখন এখন কিছু নেই, এখন মানে ছিল ছিল, তাই ভবিষ্যতের জন্য সতর্ক করা একজন অ্যাস্ট্রোলজারের প্রধান কর্তব্য এটা, সতর্ক করা। কিন্তু খুব বেশি বয়স নয়, অলরেডি কোনো সম্পর্ক ছিল এবং সেটা নষ্ট হয়েছে। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই ব্যাপারটাতে খুব কেয়ারফুল থাকতে হবে, এই সম্পর্ক বিবাহ এগুলো কিন্তু খুব শুভ দেখছি না। একাদশে চন্দ্র, কিন্তু চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে, অর্থ রোজগারের জায়গাও হরোস্কোপে খুব মনের মতো দেখাচ্ছে না। একে কালসর্পযোগ রয়েছে, তার মধ্যে একাদশ ভাবে চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে, একটু হরোস্কোপটাকে আমি সংস্কার করতে বলবো, সংস্কারের প্রয়োজনীয়তা আছে সবকিছুর জন্য। আচ্ছা ম্যাম বলছি, বিয়ের যোগ কি এখন চলছে? হরোস্কোপে ওই জায়গাটাই কিন্তু সবচেয়ে নেগেটিভ, এটা মাথায় রেখে চলবেন। যদি আপনার কোনো রিলেশন থাকে, আপনি রিলেশন সম্পর্কে একটু ভালো করে খোঁজখবর নিন, রিলেশনটা সত্যি কিনা, সেখানে বিয়ে করাটা ঠিক হবে কিনা এগুলো একটু ভাবতে বলবো। কেন সপ্তম ভাবের ওপরে মঙ্গল নিচস্থ মাঙ্গলিক দোষ করছে, শুক্রযুক্ত মঙ্গল দ্বাদশপতি বৃহস্পতি সপ্তমে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, তো এখানে মঙ্গল যেভাবে নিচস্থ মাঙ্গলিক দোষ করছে, বৃহস্পতি দ্বাদশপতি যেভাবে সপ্তম ভাবে রয়েছে, এগুলো বিয়ের জন্য শুভ পয়েন্ট নয়। আর আবারও রিপিট করছি, কোনো রিলেশন থাকলে শুভ হবে না, বিয়েটা শুভ হবে না রিলেশন থেকে। অলরেডি আপনি কিন্তু নিজে একবার, যদি আপনি বাড়িতে রয়েছেন এই বিষয়গুলো ভীষণ ব্যক্তিগত আপনার, তবুও আপনি নিজে স্বীকার করলেন যে একটা ব্রেকআপ হয়ে গেছে, আবারও যদি জীবনে প্রেম আসে ভেবে চিন্তে এগোবেন, বিয়ের কথা তো ভাবতেই হবে, তবে ভেবে চিন্তে কিন্তু ভাবতে হবে অবশ্যই। তাই জন্য যোগাযোগ জানতে চাই। হ্যাঁ বলুন বলুন, অবশ্যই বলছি যে এখন কি দেখাশোনা করলে হবে, এখন কি যোগ চলছে? হরোস্কোপ সংস্কার, সংস্কার মাস্ট। কেন এতখানি মাঙ্গলিক দোষ নিয়ে সুখী বিবাহিত জীবন হয় না, দ্বাদশপতিকে সপ্তমে নিয়ে বসেও সুখী বিবাহিত জীবন হয় না, প্লাস ওভারঅল আপনার কালসর্পযোগ রয়েছে, সুতরাং এগুলোকে সংস্কার মাস্ট। আমি কিন্তু মোটেই বিয়ে সম্পর্কে খুব পজিটিভ কথা বলতে পাচ্ছি না, এবং আপনি যেটা মনে করছেন এক্ষুনি একটা দেখাশোনা করলেই কালকে দারুণ একটা ভালো যোগাযোগ হয়ে যাবে এটাও দেখছি না, হরোস্কোপে বিবাহের স্থান শুভ দেখাচ্ছে না। বেশ, সঙ্গে থাকুন আপনি, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ফোন নাম্বার, টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে। জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে, আমার উন্নতি হচ্ছে না, কেন আমার বিয়ে হচ্ছে না, ভালো তো একজনকে বেসেছিলাম, কেন তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল, কেন মনের মতন মানুষটিকে আমি বিয়ে করতে পারলাম না, প্রশ্ন যাই হোক না কেন অবশ্যই কিন্তু তার উত্তর জীবনে অনেক আগে থেকে খুঁজে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে 9330789557 এবং আরেকটি নাম্বার 9830693509, এই দুটো নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠাতে হবে, ভিডিও কলিংয়ের মাধ্যমে কথোপকথন হবে, এবং অবশ্যই বাড়িতে বসে আপনি আপনার জীবনের সমস্যার সমাধানটা কিন্তু পেয়ে যাবেন। বিষয়টি চার্জেবল, এটা আমি প্রত্যেক দিন জানাই, যদিও আমি যেটা নাও জানাই আপনারা প্রত্যেকে জানেন, তাও আমি আমার এই দায়িত্বটুকু কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করি। দায়িত্ব প্রত্যেকের জন্য দিদি আমরা পালন করার চেষ্টা করি, যেমন বাচ্চাদের কথা উঠছিল, তারা কিছু ধারণ করতে চাইবে না, তারা ওই বয়সে প্রেমে পড়লে মা বাবার কথা শুনবে বিশেষ করে ছোটদের ক্ষেত্রে উল্টোপাল্টা সম্পর্কে জড়িয়ে যাওয়া, উল্টোপাল্টা রিলেশন মোবাইলই তার জন্য একটা অন্যতম প্রধান কারণ। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন, যখন কেউ কোনো রিলেশনে জড়ায় না,
বাচ্চাই হোক আর বড়ই হোক, তাকে কোনো কিছু ধারণ করানো সম্ভব নয়, ফার্স্ট কথা। কেন, তাকে যদি আপনি তার অন্য কিছুর জন্য, দেখা গেল কেউ রিলেশনে জড়িয়েছে তার পড়াশোনার জন্য আপনি তাকে একটা জিনিস দিতে চাইছেন, কেউ রিলেশনে জড়িয়েছে তাকে অর্থের জন্য আপনি কিছু দিতে চাইছেন, সে সব জিনিসটাকে সন্দেহের চোখে দেখবে এবং মনে করবে আমাকে এই সম্পর্ক থেকে বের করে আনার জন্য এইগুলো করছে। সুতরাং ধারণ করানোর কোনো প্রশ্ন আসে না। এবং যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম আছে সেখানে হচ্ছে বাসুদেবের পুজো এবং নারদ মুনির পুজোর মাধ্যমে যে কোনো অনভিপ্রেত রিলেশন থেকে যে কোনো বয়সের কাউকে বের করে আনা সম্ভব। দেখুন, বাসুদেব হচ্ছেন কৃষ্ণের, ভগবান বাসুদেব হচ্ছেন কৃষ্ণের একটা রূপ, তাকে কল্পবৃক্ষের ন্যায় মনে করা হয়, তাকে মনে করা হয় কৃষ্ণের এই যে রূপ বাসুদেব, মনে করা হয় তিনি কল্পবৃক্ষের মতো, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এবং এটা প্রমাণিত, এটা দীর্ঘদিন ধরে দেখা গেছে, বাসুদেবের পুজো করলে বাসুদেবের পুজো সমস্ত মনস্কামনা পূরণ করে। এবং তার যে রূপটার কথা বলা হয়েছে সেটাও ভীষণ সুন্দর, বলছে যে বর্ষাকালের শেষে যখন শরৎকালে ঝকঝকে মেঘমুক্ত আকাশ আসে, দেখবেন বর্ষাকালে সবসময় আকাশে মেঘ, ছেঁড়া ছেঁড়া মেঘ, সবসময় একটা আকাশটা একটা ক্লামজি টাইপের হয়ে থাকে, তারপরে যখন শরৎকাল আসে তখন কি আর কোনো মেঘ নেই, ঝকঝকে একদম আকাশ। বলছে বাসুদেবের গায়ের রং, তার দেহের শোভা হচ্ছে ঠিক ওই রকম, সেই আকাশে যখন একটা বড় চাঁদ ওঠে যেরকম তার সৌন্দর্য, বাসুদেবের সৌন্দর্যকে ঠিক সেই রকম শরৎকালের মেঘমুক্ত আকাশে ওঠা চাঁদের সঙ্গে তুলনা করা হয়, যে তার এই রকম সুন্দর তার দেহ। এবং তিনি শ্বেত পদ্মে উপবিষ্ট, শঙ্খ চক্র গদা এবং পদ্মধারী। এবং যেটা মনে করা হয় যে তাকে ডাকলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো যখন কেউ কোনো অনভিপ্রেত রিলেশনে জড়ায় তখন আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে নারদ মুনির পুজো। আমরা শুনেছি নারদ মুনি হচ্ছেন ঝগড়ার দেবতা। নারদ মুনির রূপটা কিরাম? নারদ মুনির হচ্ছে মাথায় ঝুঁটি, হাতে বীণা, গলায় মালা। তাকে সবসময় আমরা মনে করি যে নারদ মুনির নাম করলে ঝগড়া লাগে, এটা একটা ছোটবেলা থেকে সবাই শুনে আসছে এবং এটা সত্যি কথা, নারদ মুনির নাম করলে ঝগড়া হয়, এটা ঘটনা, মনে করা হয় তিনি ঝগড়া লাগাবার দেবতা। তো কি হয়, যখন কেউ কোনো অনভিপ্রেত রিলেশনে জড়ায় না তখন এই নারদ মুনিরই শরণাপন্ন হতে হয়। কেননা নারদ মুনির এমন কিছু বিশেষ পূজোবিধি আছে যার সাহায্যে আমরা যে কোনো বয়সের কাউকে, ছোট থেকে বড়, যে কোনো অনভিপ্রেত রিলেশন থেকে বের করে আনতে পারি। আবার এটা আমাদের দেখতে হবে যে নারদমুনি কার ভক্ত। নারদমুনি হচ্ছেন নারায়ণের ভক্ত, নারদমুনি হচ্ছেন বাসুদেবের ভক্ত, কৃষ্ণের বিভিন্ন রূপের ভক্ত। তো নারদমুনিকে যখন আমরা স্মরণ করছি তার আগে কিন্তু আমাদেরকে বাসুদেবকে স্মরণ করতে হয়। কেন? বাসুদেব হচ্ছেন সর্বমনস্কামনা পূরণকারী, কল্পবৃক্ষের ন্যায় যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। প্রথমে বাসুদেবের পুজো, তারপরে নারদমুনির পুজো। এই বাসুদেবের পুজো এবং নারদমুনির পুজো করে যে কোনো, আপনি আপনার ছেলে মেয়ে হতে পারে, আপনার সংসারে অন্য কেউ হতে পারে, ভাই বোন হতে পারে, যে বুঝতে পারছে না যে কোনো অনভিপ্রেত রিলেশনে জড়িয়ে গেছে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বাসুদেবের পুজো করে এবং নারদমুনির পুজো করে সেই রিলেশন থেকে বের করে আনা যায়, এটা একদম সম্ভব এবং এটা জীবনে খুব প্রয়োজনীয় জিনিস। এই ব্যাপারটা আমি এত বলি কেন, এটা জীবনে ভীষণ লাগে, প্রচণ্ডভাবে লাগে। মানে এই সমস্যা নিয়ে প্রতিদিন বিভিন্ন মানুষ ফোন করেন যে এমন তাদের বা ছোটো ছোটো ছেলে মেয়েরা, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই সমস্যাটা ভীষণ জটিল, কেন তারা কিছুই বুঝতে চায় না, তখন অন্ধের মতো একটা রিলেশনে গিয়ে গোত্তা খায় এবং সেইখানে দেখা গেল যে সেই তারপরে মনে করলো তাকে রেজিস্ট্রি করে বসলো, তার সঙ্গে পালিয়ে গেল, এমন ধরনের ঘটনাগুলো ঘটে, পুরো জীবনটা যেখানে নষ্ট হয়ে যাওয়ার জায়গা থাকে। যার জন্য আবার অনেক সময় এটাও হয় যে আপনার প্রিয় কেউ এমন কারো খপ্পরে পড়েছে, খপ্পর শব্দটা এই জন্য যে আপনার প্রিয় কেউ, প্রাপ্তবয়স্ক কেউ এমন কারো খপ্পরে পড়েছে যে হয়তো, দেখা গেল আপনার হাজবেন্ড এমন কারো খপ্পরে পড়েছে, মানে যে হয়তো খপ্পর শব্দটা কেন, মানে খানিকটা ফাঁদে ফেলা মতো, মানে তাকে প্রলোভিত, মানে তাকে তাকে মুগ্ধ করে এবার তার কাছ থেকে সর্বস্ব নিয়ে নেওয়া, সবকিছু হাতিয়ে নেওয়া, তার সমস্ত টাকা পয়সা নিয়ে নেওয়া, এই ধরনের এই জাতীয় ব্যাপারগুলো ঘটে, এগুলো প্রচুর হয়, বড়দের ক্ষেত্রেও হয়, শুধু ছোটদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও হয়। তখন কিন্তু প্রয়োজন হয় নৃসিংহদেবের পুজো,
এবং নারদ মুনির পুজো, কেন সেখানে যখন আপনি কোনো খপ্পরে পড়ছেন তখন সেই খপ্পর থেকে বের করার জন্য সেখানে কিন্তু লাগে নৃসিংহদেবের পুজো এবং নারদ মুনির পুজো। সেই নারদ মুনি এবং নৃসিংহদেবও নারায়ণের একটা রূপ, কিন্তু সেখানে একটু কঠিন রূপের পুজো, কঠিন রূপের পুজো এবং নারদ মুনির পুজো করে যে কোনো সম্পর্ক থেকে যে কোনো কাউকে বের করে আনা যায়। এবং এটা একদম স্পষ্ট কথা যে ধারণ করার কোনো প্রশ্ন নেই, কেননা যে রিলেশনে জড়িয়েছে সে বড়ই হোক আর ছোটই হোক, ছোটরাও কিছু মানবে না কিছু ধারণ, তাকে যখনই আপনি কিছু ধারণ করাতে যাবেন তার মনে ফার্স্ট কোশ্চেন আসবে কেন হঠাৎ আমাকে এটা কেন, তাহলে আমাকে কি ওই সম্পর্কটা থেকে বের করে আনতে চাইছে, সে আরো ভায়োলেন্ট হয়ে উঠবে। সুতরাং ধারণ করানোর কোনো প্রশ্নই এখানে নেই, ব্যাস তাহলে তো কোনো সমস্যাও নেই। এত সে জানতে পারছে না, তাকে কিছু ধারণ করানো হচ্ছে না, সে তার মতন রয়েছে, আমি আমার মতন, তার জন্য কিন্তু একটা পদ্ধতি অ্যাপ্লাই করলাম। তবে দিদি এই বিষয়টা যদি আমাদের দর্শক বন্ধুদের ভালো লাগে, আমার মনে হয় যারা শুনছেন তারাই বিষয়টাকে সাপোর্ট করবেন, সেখানে তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দিদি তো সবসময় বলে শুভ তিথিতে কাজ করা, যেটা আমরা আগের দিনও আলোচনা করছিলাম, তাহলে কি আমি যদি ক্রিয়াটা করাতে চাই এই মুহূর্তে কোনো ভালো সময় আমার সামনে রয়েছে? দেখুন সব থেকে আমি একটা কথা বলি, যেহেতু এই বিচ্ছেদের কাজ করতে গেলে ফার্স্টে নারায়ণের কোনো রূপের পুজো করতে হয়, বাসুদেবকে, বাসুদেব নারায়ণের একটা রূপ, ইভেন নৃসিংহদেবও নারায়ণের একটা রূপ, বাসুদেবের করেই বেশি করা হয়, কখনো কখনো বেশি কঠিন হলে সেটা নৃসিংহদেবের পুজো করে করা হয়। তো এটা অ্যাকচুয়ালি তার মানে কি নারায়ণকে ডাকা হচ্ছে। তো সেই জন্য এই ক্ষেত্রে পার্টিকুলারলি এই বিচ্ছেদের কাজের ক্ষেত্রে কিন্তু পূর্ণিমা তিথি অতি প্রশস্ত। আবার পূর্ণিমা তিথি বিচ্ছেদের কাজের জন্য অতি প্রশস্ত যেহেতু এখানে নারায়ণকে ডেকে সব কিছু করা হয়, আবার অমাবস্যার কথাও বলবো, কেন অমাবস্যাও প্রশস্ত, অমাবস্যা প্রশস্ত তার শক্তিময়তার জন্য। অমাবস্যার গুরুত্বটা কি, অমাবস্যা হচ্ছে খুব ভারী শক্তিশালী, যে কোনো কঠিন কাজ, যে কোনো দমনমূলক কাজ, যে কোনো শোক, মানে অমাবস্যা মানেই একটা শক্তির আরাধনা, এই ব্যাপারটা চলে আসে। তো সুতরাং পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটো তিথি হচ্ছে এই কাজের জন্য প্রশস্ত, পূর্ণিমাও প্রশস্ত নারায়ণের পুজোর জন্য, অমাবস্যা প্রশস্ত তার শক্তিমত্তার জন্য। ওকে, তাহলে আমাদের বন্ধুরা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারেন, দিদি কিন্তু শুভক্ষণ শুভ তিথির কথাও কিন্তু আপনাদের সামনে উল্লেখ করে দিলেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু অবশ্যই রয়েছে, নাম্বারগুলো চটপট মোবাইলে সেভ করুন, আমার মনে হয় যে এতদিনে আপনাদের মোবাইলে সেভ থাকা উচিত। আর যদি কারণে মনে হয় যে অনুষ্ঠান থেকে আমি নোট করতে পারলাম না, ইউটিউবে যান, অবশ্যই দিদির অনুষ্ঠান যদি আপনি সার্চ করেন তাহলে প্রচুর অনুষ্ঠান পেয়ে যাবেন, সেখানেও কিন্তু এই নাম্বারগুলো অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দিদি আরেকটা বিষয় ভীষণ রকমভাবে হয় যে আমার সন্দেহ হচ্ছে আমার স্বামীকে নিয়ে, যে সে কোনো রিলেশনে জড়িয়ে যাচ্ছে না, তো তার হোয়াটসঅ্যাপ, তার ফোন রেকর্ডস বা তার এতক্ষণ ফোনে বিজি থাকা, দেরি করে বাড়ি আসা, যেটা সে আগে করতো না, তো আমার সন্দেহ অযথা নাকি এটার একটা সত্যি একটা রূপ আছে? অনেক সময় কিন্তু অনেক মানুষের, হ্যাঁ জানা যায়, অনেক সময় অনেক মানুষের এই অযথা সন্দেহের ব্যাপারটা থাকে, এটা কিন্তু ঘটনা, এটা আমি বহু দেখেছি, এটা আপনি পরিষ্কার করে দেন, এটা 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 আমি সবসময় মানে বহু সময় দেখা যাচ্ছে আদৌ কোনো সম্পর্ক নয়, কোনো রিলেশন নয়, কিন্তু অযথা বাবার ব্যাপারটাও থাকে। তাহলে বিষয়টা মিট করে দেয়া যায়, মন মানে চন্দ্র যাদের হরোস্কোপে খারাপ তারা অনেক সময় না মানে সেই বলে না যে রজ্জুতে সর্পভ্রম, দেখা যাচ্ছে দড়ি পড়ে আছে মনে করছে সাপ রয়েছে, এটা যে হয় না তা নয়, এটাও হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু সত্যি কি আমার স্বামী বা আমার স্ত্রী কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে কিনা জন্মছক দেখে সেটা বোঝা সম্ভব? একদম জন্মছক দেখে বোঝা যায় যে আমার স্বামী বা স্ত্রী কোনো সম্পর্কে জড়িয়েছে কিনা, সেটা নিজের চার্ট থেকে মানে যিনি আসছেন তার চার্ট দেখেও বোঝা যায়, আবার যার জন্য আসছে তার চার্ট থাকলে সেটা দেখেও বোঝা যায়। হরোস্কোপে এমন কিছু কানেকশন আছে, যেমন শুক্র গ্রহ যাবতীয় সম্পর্কের কারক গ্রহ কিন্তু শুক্র, এটা মাথায় রেখে চলতে হবে। এই শুক্র হরোস্কোপে কাদের সঙ্গে সম্পর্ক করেছে, শুক্র কি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করেছে, শুক্র মঙ্গল যোগ সবসময় অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বাড়ায়, এটা একদম সর্বজন বিদিত, শুক্র মঙ্গল যোগ সবসময় অপোজিট সেক্সের সঙ্গে আকর্ষণ বাড়ায়, এবং আকর্ষণ যখনই বাড়ে তখনই খানিকটা কি হয় কাণ্ডজ্ঞানের অভাব লোপ পায়। এবার কিছু কিছু আরো গ্রহ আছে, শুক্রের সঙ্গে রাহু বা কেতুর কানেকশন সবসময় একটা আনওয়ান্টেড বিষয়, অবৈধ রিলেশন, এই দিকে মানুষের ঝুঁকি বা প্রবণতা নিয়ে যায়। শুক্রের সঙ্গে শুক্রমঙ্গল যোগটা কি সবসময় একটা অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বেশি, কিন্তু সেখানে যখন আবার রাহুর কানেকশন হচ্ছে, কেতুর কানেকশন হচ্ছে, শুক্র রাহু, শুক্রের সঙ্গে রাহু বা কেতুর কানেকশন সবসময় অপোজিট সেক্সের প্রতি একটা অত্যধিক চাহিদা তৈরি করে, গুপ্ত চাহিদা তৈরি করে। শুক্র কেতু যোগে সবসময় কি একটা গুপ্ত প্রেম, গুপ্ত একটা একটা গোপন প্রেম, গোপন কিছু, গোপন একটা ব্যাপার, সবসময় এই ব্যাপারগুলো হয়। পাশাপাশি আরও তিনটে গ্রহকে আমাদের মাথায় রাখতে হবে, তারা হরোস্কোপে কী পজিশানে আছে, শুক্রের সঙ্গে মঙ্গল,
শুক্রের সঙ্গে রাহু কেতু এরা তো অবশ্যই ভীষণভাবে দায়ী। শুক্রের সঙ্গে অনেক সময় রাহু মঙ্গল একসঙ্গে থাকে, তখন সেটা ভীষণ বাড়িয়ে দেয়, এরা তো অবশ্যই দায়ী। পাশাপাশি কিন্তু চন্দ্র গ্রহটাকে মাথায় রাখতে হবে, কেন চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, চন্দ্র আবার যখন রাহু কেতুর সঙ্গে কানেকশন করে বা চন্দ্র হরোস্কোপে দুর্বল অবস্থায় আছে, সে যদি কাউকে পছন্দ করে, সে যখন কাউকে পছন্দ করছে, তার মনে যখন কারোর প্রতি জায়গা আছে, সেটা ভীষণ না নিয়ন্ত্রণহীন হয়ে যায়, মানে নিয়ন্ত্রণ থাকে না একদম একদম। এবং পাশাপাশি আমি ফোনটা নেব কিন্তু তার আগে বলে নেব, পাশাপাশি দুটো গ্রহ বুধ এবং বৃহস্পতির ভূমিকাও আছে। বুধ যদি আপনার বলবান হয় না, আপনি যে কোনো বিষয়ে যতই জড়ান আপনি নিজে বুঝতে পারবেন আমার আমি ভুল করছি, নিজে সেখান থেকে বেরিয়ে আসবেন। বৃহস্পতি যদি বলবান হয় আপনাকে হাজার বিপদগামী রিলেশন থেকেও ঠিক গুরু আপনাকে টেনে বের করে আনবে। এবার হরোস্কোপে এই বুধ বৃহস্পতি খারাপ, শুক্র রাহু মঙ্গল যুক্ত বা রাহু কেতু যুক্ত বা মঙ্গল যুক্ত, চন্দ্র সেরকমভাবে মানে খুব স্ট্রং নয়, তখন কি হয় একদম রিলেশনে ভেসে যাওয়া, উল্টো পাল্টা সম্পর্ক, যার না মাথা না মুন্ডু, বাজে সম্পর্কে জড়িয়ে যাওয়া, বাজে বিয়ে করা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এই জাতীয় জিনিসগুলো চলে আসে। একদম একদম। এখানে কিন্তু চন্দ্র বুধ বৃহস্পতি এই গ্রহগুলোরও ভূমিকা আছে, মানে এদের এরা যদি শুভ হয় না এরা রক্ষা করতে পারে, আর এরা যদি শুভ না হয় তখন এই ভেসে যাওয়ার ব্যাপারটা আরো অনেক বেশি, তখন রক্ষকই ভগবানের মতো, রক্ষক তখন আর রক্ষা করতে পারে। একদম। একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, চট করে কথা বলবো, টিভির ভলিউমটা জিরো রাখবেন, জিরো করুন টিভির আওয়াজ। কে বলছেন বলুন? আমি দুর্গাপুর থেকে বলছি, গীতা দাস। দুর্গাপুর থেকে বলছেন, বলুন অনুষ্ঠান কেমন লাগে? ভীষণ ভালো লাগে, ভীষণ 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 ভালো লাগে, খুব ভালো কথা। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। বলুন ওর ডেট অফ বার্থ। 11th September 1993 1993। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। রাশি লগ্ন না জানলে দিদি বলবেন একটু মিলিয়ে নেবেন। তুলা লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র, আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র। মেন হরোস্কোপে গেলাম, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি শনি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে, হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে শনিভঙ্গ কালসর্পযোগ দ্বিতীয় অষ্টম ভাবের ওপরে, পড়াশোনা খুব সাধারণ মানের, খুব আহামরি দারুণ পড়াশোনা হয়েছে এগুলো নয়। হরোস্কোপে পড়াশোনা খুব সাধারণ মানের, লগ্নের দ্বাদশে কিন্তু মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, লগ্ন পাপকর্তারি যোগে দ্বিতীয় অষ্টমের রাহু কেতু, এর বিয়ের জায়গা কিন্তু হরোস্কোপে খুব খারাপ। দ্বিতীয় অষ্টমের রাহু কেতু থাকলেও সুখী বিবাহিত লাইফ হয় না, সুখী দাম্পত্য জীবন হয় না, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, ষষ্ঠ সপ্তম কানেকশন, হরোস্কোপে বিবাহের জায়গা ভীষণ খারাপ, সাংসারিক জীবন ভীষণ খারাপ, এই জায়গাগুলো একদম ভালো নয়। হরোস্কোপটা যে খুব ভালো হরোস্কোপ এটা কিন্তু আমি বলতে পারছি না, আমরা একটু শুনি, আমাদের সময় নেই, আপনি একটু সময় কম বলুন। এগুলো মিলল তো কথাগুলো? একদম 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 মিলল। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, সাংসারিক জীবনে সমস্যা অনুভব করছে, খুবই সমস্যা হওয়ার কথা, দ্বাদশে মাঙ্গলিক দোষ এবং দ্বিতীয় অষ্টমের রাহু কেতু অ্যাক্সিস, দ্বিতীয় অষ্টমের রাহু কেতু কখনো সুখী দাম্পত্য জীবন দেয় না, খুবই সমস্যা হওয়ার কথা সেটা দেখাচ্ছে। একদম, আজকে হাতে সময় একদম নেই, বহুদিন অনুষ্ঠান দেখেন কিন্তু কি করলেন, যোগাযোগ করলেন না, জন্মছক বিচার করলেন না, জটক বিচার করলেন না, বিয়ের আগে দিদিকে দেখালেন না, বিয়ে দিয়ে দিলেন, এখন সাংসারিক সমস্যা। আজকে হাতে সময় একদম নেই, আবারও পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের, নমস্কার। নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।